যা, এসিটা বন্ধ হয়ে গেল কেন? লাইট ফাইট তো সব চলছে, খারাপ হয়ে গেল নাকি গরমকালে? আরে কি গো, আরে হ্যাঁ গো ওঠো, আরে বাবা এসি চালিয়ে বসেই আছো? আর এসি করে না, এসি খারাপ হয়ে গেছে। কি? আরে বাবা ভালোই হয়েছে, যাও যাও আগে গিয়ে বাজারটা করে এসো তো। কি বাজার যাব? ও নো, এমনিতেই আমার এসিটা খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ না পুরো ঘেমে গেছি। কি অবস্থা, আমার কষ্ট হচ্ছে, বুক ব্যথা হচ্ছে। আরে এরকম কিছু কেন, কি হয়েছে তোমার? আমি যাচ্ছি ঠিকই, কিন্তু রান্নাটা তুমি করবে। আমি রান্না? আমি আবার কি রান্না করবো এই গরমে? কেন, তুমি যদি মনে করে থাকো সারাদিন আমিই বাজার করে এসে আমিই রান্না করবো, তুমি ভুল ভাবছো। ঘরে যা থাকবে, চাল ডাল ডিম যা থাকবে তাই রান্না করে রাখবে। আমি চললাম। আমাকে আবার নাকি রান্না করতে হবে, আমার তো ঘেমে অবস্থা খারাপ হয়ে যাবে। উফ, যা গরম পড়েছে না, আর পাচ্ছি না। এই একটু চুলকে দাও তো পিঠটা, ঘামাচি গুলো মরুক। শুধু চুলকা নিয়ে আর চুলকা, চুলকে চুলকে তো আমার জীবনটাই পুরো চুলকে গেছে। ঘামাচি তো ভর্তি, শুধু চুলকালে হবে? একটু ডারমিকল পাউডারটা দি। থাক, অনেক হয়েছে, চলো খেতে দি। ভালো লাগে না, আবার রান্না করতে হবে আগুনের সামনে। কিছু পাই কিনা দেখি, কি খাবার আছে। এই তো আজকে খিচুড়ি আর ডিম ভাজা, চলো। গ্যাসের সামনে রান্না করা মুখের কথা। জ্বলছে না কেন? গ্যাস ফুরিয়ে গেছে, কি করা যায়? আইডিয়া, গ্যাস নেই তো কি হয়েছে, আমি রান্না করবই। কি গো তোমার রান্না কতদূর, বাজার করে এনেছি। হ্যাঁ রান্না হয়ে গেছে। উফ, যা গরম পড়েছে না, উফ খুব জোর খিদে পেয়েছে গো। খাবার হলো? উফ, আমার মুখ চোখ তো গরমে কালো হয়ে গেছে। রান্না করেছো নাকি আবার? আরে ও হ্যাঁ হ্যাঁ করেছি, এই নাও খিচুড়ি আর ডিম ভাজা খাও। কি ডিম ভাজা আর খিচুড়ি? হ্যাঁ খাও খাও, এরকম জল জল মার্কা। আরে গরমকালে খিচুড়ি কে খায়, বাজে লোক, একটা রান্নাও ঠিক করে করতে পারো? আরে ঘরে কেউ ছিল না, খাবো না। তোমার বড় দাদাকে দেখো, রেলে চাকরি করে, ইউটিউব করেও কিছু করতে পারলো না। এরকম মোকাবিলা করলে হয়? বাড়িতে যা ছিল তাই তো করতে হবে নাকি? এই গরমকালে পান্তা ভাতে লঙ্কা খাবার মজাটাই আলাদা গিন্নি। হ্যাঁ শুধু পান্তা আর পান্তা, সারাজীবন তোমাকে পান্তাই গিলে যেতে হবে। তোমার ছোট ভাইকে দেখো, টিকটকের মুজরা করে করে একটা এসি কিনে নিল, আর ওর বউ যখন মেকআপ করতে বসে পাশে একটা কুলার চালানো থাকে। আর তুমি কি করেছো আমার জন্য? কি করেছো? আহা, তুমিও তো মেকআপ করার সময় তোমার ওই স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে নিতে পারো। হ্যাঁ সারা জীবন স্ট্যান্ড ফ্যানের হাওয়া খেয়েই মরতে হবে আমাকে। তোমার ছোট ভাইকে দেখে কিছু শেখো। আরে ও তো সেই টিকটকে মুজরা করতো, এখন তো আবার নাকি শুনলাম ও ইউটিউব চ্যানেল খুলেছে। আমি তো তোমাকে কতবার বললাম চলো না একটা ব্লগ চ্যানেল খুলি আমাদের, তুমি তো কিছুতেই শুনলে না। ধুস, আমি রেলে সার্ভিস করি, ইউটিউবে নাকামি করতে পারবো না।
আরে দূর কি, ওদের কাছে কোনো গ্যারান্টি আছে নাকি? আগে টিকটক করতো, বন্ধ হয়ে গেল, এখন ইউটিউব করছে, দুদিন পর ওটাও বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার তো সরকারি চাকরি, দুদিন পর ওরাই আসবে আমার কাছে ধার চাইতে, আর রিটায়ারমেন্টের পর ঘরে বসে বসে আমি পয়সা পাবো, প্রথম মাসের মায়নায় তোমাকে আমি এসি কিনে দেবো। থাক, তোমার মুরাদ আমার জানা আছে, যার নয়তে হয় না তার নব্বইতে হয় না, গেলো তুমি বসে বসে। এত রাগ করলে হয়, ভালো লাগে না একদম, আমি খেয়ে নিই তো। পেট ভরে গেল, যাই ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়ি। খাওয়া হয়ে গেছে, এবারে দুপুরবেলা একটা ঘুম দি। আরে এক আমার বর খিচুড়ি রান্না করেছে, দেখ রেলে চাকরি করে পান্তা খাচ্ছে রে। আরে ইউটিউব করে ডিম ভাজা আর খিচুড়ি খাচ্ছে, ভালো লাগে না? হ্যাঁ খিচুড়ি কে একাই ঘুমিয়ে পড়ো, ভালো লাগে না? একা একাই ঘুমায় মরণ দজা লোক, আমি যে খাইনি। কেমন লাগছে আমাকে? ও বাবা, এটা আবার কি পরেছো? এত গরম তাই জন্য শাড়ি ছেড়ে হট প্যান্ট পরেছি। বাবা গরম পড়লে বুঝতে পারি, তোমারটা কত ছোট। কি না মানে তোমার ওই ড্রেসটা? ও ও বাবা, রাম 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 রাম, আমি এক্ষুনি গিয়ে বলছি। উঠো না মরণ দশা লোকটা, আরে উঠো 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 উঠো। জানো কি দেখলাম? জানো উঠো কি দেখলাম? জানো আমারই জীবনটা নরম, তোমার বড় বৌদি হট প্যান্ট পরেছে। হট প্যান্ট পরেছে? তোমার তো শাড়ি তো পরতে পারে বলো। আমার মা বাবা একটা শিক্ষা দিয়েছে, ওরম অসভ্য না। দেখবে দেখবে, হ্যাঁ দেখ, আরে ওরম করো কেন? চলো, হ্যাঁ দেখবো দেখবো, হ্যাঁ চলো চলো দেখবে, আসো দেখো কেমন প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে ঘরের মধ্যে, এদিকে আসো। ও বৌদিকে কি হট লাগছে? কি তুমি তো একটু রোগা হতে পারো গো, সব সময় শাড়ি পরে থাকো, একটু শর্ট ড্রেস পরবে কি সুন্দর লাগছে দেখছো বৌদিকে? আমি মোটা? হ্যাঁ আমি মোটা আর বৌদি হট? হ্যাঁ। হারামজাদা স্বামী, তোকে দেখাচ্ছি হট কাকে বলে, চু 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 আজকে চু আজকে। না না যাই কেন, না আমাকে তো হট প্যান্ট ছেড়ে আবার শাড়ি পরতে হবে, না হলে ছোট বউ দেখে তো আবার জ্বলবে। আজ চলে গেল, খেলা হলো না। হট হট কাকে বলে দেখাবো আজকে, বেরো বেরো একদম এখানে, ওখানেই দাঁড়িয়ে থাক, বুঝতে পারবি হট কাকে বলে, সিদ্ধ হয়ে যাবি। আরে কোথায় যাচ্ছো? খুব গরম, যেও না। ওরে ওরে আরে ঠাকুরপো, এটা তুমি কি করছো? আরে বৌদি তোমার ডান্স করে স্লিম হওয়ার চেষ্টা করছি। সত্যি? কিন্তু তুমি নাচছো, তোমার তো সবকিছুই নাচছে। মানে আরে হাত পা, দাঁড়াও দাঁড়াও আমিও তোমাকে কটা প্যাটার্ন শিখিয়ে দিচ্ছি ডান্সের। নারে ও মা কি গরম, তাই বলে তুমি নাচছো কেন? যত সব শয়তান লোক, হ্যাঁ ঠিক হয়েছে তুই ছাদেই থাক। হ্যাঁ হ্যাঁ, এরম আওয়াজ হচ্ছে কেন দুম দুম করে, কি হচ্ছে এরকম? না যাই তো, কি ধপ ধপ আওয়াজ হচ্ছে? হ্যাঁ এগো বাড়ি বড় বউয়ের সাথে নাচানাচি করছো, চি 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 চি, কি লোকচকানি বাই, কি লোকচকানি বাই। যেই দেখেছে বৌদিকে একটা সুন্দর ড্রেস পরে অমনি ব্যাস শুরু হয়ে গেছে। আরে না না গরম লাগছে বলে লাফালাফি করছি, তুমি যেটা ভাবছো সেটা নয়। এগো মা দেখো কি ক্যারেক্টার লেস, আমি ভগবান ডিভোর্স দিয়ে দেবো। ডিভোর্স দিও না, আবার খরচা হবে, কি গো যেও না, শোনো।
তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর পার্ট টু খুব তাড়াতাড়ি আসছে, লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও ভিডিওটা ভালো লাগলে। তাহলে দেখা হচ্ছে পার্ট টুতে, ততক্ষণে টাটা।